পাকপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 22তম পাখি মেলা। দিনটি ঘিরে নানা আয়োজনে মানুষের মিলন মেলায় পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সহকর্মী জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল কাইয়ুম। বাংলাদেশ বার্ড ক্লাব এর হাত ধরে 2000 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম পাখি মেলার যাত্রা শুরু হয়। এরপর 2004 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ প্রতি বছর এ মেলার আয়োজন করে আসছে। শুক্রবার ছুটির দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি মেলা ছিল শিশু কিশোর সহ সব বয়সের মানুষের পদচারণায় মুখরিত। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলম। দূর দূরান্ত থেকে আসা পাখি প্রেমীরা জানান তাদের অনুভূতির কথা, এছাড়া বিভিন্ন পাখির সঙ্গে পরিচিত হয়ে খুশি শিশুরাও। আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসের অফিসিয়াল ওয়েবসাইট alljobs.teletalk.com. বাচ্চাকেও নিয়ে আসলাম, কারণ ও যাতে পাখি সম্পর্কে একটু জানে। আসলে আমরা যারা প্রকৃতি প্রেমী আমাদের জন্য এই আয়োজনটাও খুবই চমৎকার একটি আয়োজন। মেলায় ছিল আলোকচিত্র প্রদর্শনী, ছবি আঁকা ও পাখি চেনা প্রতিযোগিতা, কুইজ সহ নানা আয়োজন। আমাদের ছাত্রছাত্রীরা স্কুল পর্যায়ে তারা ছবি এঁকেছে, প্রকৃতি সংরক্ষণে যারা কাজ করেন ওনারা যে কার্যক্রম সেগুলো দিয়ে স্টল সাজিয়েছেন, একই সাথে বার্ড আইডেন্টিফিকেশন কম্পিটিশন। এদিকে বিগত বছরের তুলনায় এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি পাখির আগমন নেই বললেই চলে। ক্যাম্পাসে পাখির নিরাপদ আবাসস্থল ধরে রাখতে সচেতনতার পাশাপাশি বিভিন্ন উদ্যোগের কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আসুন আমরা সবাই মিলে এই সচেতন হই, পাখিদেরকে বিরক্ত না করি, তাদের আবাসস্থলটা নিরাপদ রাখি। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।